এই কি করছো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি সিঙ্গাপুরের রিভার সাফারিতে, আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকতে হবে। তো চলো ভিডিওটা এখানেই শুরু করা যাক। চলো যাই। তো আমরা এখন চলে এসেছি বাস স্টপে, আর এই 927 নম্বর বাস ধরবো। এই রুটে দাঁড়িয়ে আছি, দেখি বাসটা কখন আসে। একটু দেরি হবে বাস আসতে। এই যে আমাদের 927 নম্বর বাস চলে এসেছে, আর এই বাসটা চুয়াচোগাং থেকে ছাড়ে আর ডাইরেক্ট একদম মান্ডাই পর্যন্ত যায়, মানে যেখানে রিভার ওয়ান্ডার্স আছে। তো চলো তাহলে যাওয়া যাক। তো চলে এসেছি আমরা এখন রিভার ওয়ান্ডার্সে, আর এই দেখো এই দিকে অ্যারোটা দেখাচ্ছে, এই দিকে যাব আমরা। আমরা যাব রিভার ওয়ান্ডার্সে, এদিকে যাচ্ছে নাইট সাফারি। আর সিঙ্গাপুর জু তো আমরা আগে এসেছিলাম, আর যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো চলো আজকে রিভার সাফারিতে যাই। এই দেখো এই দিকে যাচ্ছে সিঙ্গাপুর জু, আর এদিকে যাচ্ছে রিভার ওয়ান্ডার্স। তোমরা তো আমার ভিডিওটা দেখেছো, আর যারা যারা এই আমার সিঙ্গাপুর জু এর ভিডিওটা দেখোনি তাড়াতাড়ি দেখে নিও, কিন্তু আমি লিংকটা দিয়ে দেবো উপরে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এই তো চলে এসেছি, আর দেখো ছবি তোলার ভালো জায়গা এটা। চলে এসেছি আমরা এখন রিভার ওয়ান্ডার্সে, আর ওই দেখো পিছনে দেখা যাচ্ছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, আর শেয়ার করবো তোমাদের সাথে সবকিছু। চলে এসেছি আমরা এখন রিভার ওয়ান্ডার্সের ভেতরে। তো চলো তাহলে রিভার ওয়ান্ডার্স এক্সপ্লোর করা যাক। সব কিছু তোমাদের সাথে তো শেয়ার করবোই, তার জন্য পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকতে হবে। জানো তো 2021 সালে যখন আমরা এখানে এসেছিলাম তখন এটার নাম ছিল রিভার সাফারি, এখন সেটার নাম পাল্টে হয়ে গেছে রিভার ওয়ান্ডার্স। সিঙ্গাপুরে দর্শনীয় টুরিস্ট স্পটগুলির মধ্যে এটা একটা অন্যতম জায়গা। তুমি যদি প্রকৃতিপ্রেমী হও অথবা পশুপ্রেমী বা কেবলমাত্র অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার খুঁজছো, তাহলে কিন্তু রিভার ওয়ান্ডার্স হলো সেই গন্তব্যস্থল যেখানে এই সব কিছুর স্বাদ পাওয়া যায়। এখানে দেখো তোমরা কত রকমের রঙিন মাছ নিজের মনের আনন্দে খেলে বেড়াচ্ছে, আর কত ছোট ছোট দেখো মাছগুলো কি করছে। কি সুন্দর কালারগুলো, না অনেক রকম কালার আছে। এই কি করছো? ওই কিরে, শুনতে পাচ্ছিস? বিশ্বজুড়ে যে নদীগুলো আছে তার বাস্তুতন্ত্র সম্পর্কে এখানে জানানো হয়েছে, আর প্রতিটা জলজ জীবনে যে বৈচিত্র্যময় আচার আচরণগুলো সেগুলো এখানে প্রদর্শন করা হয়েছে। আর এই আকর্ষণের লক্ষ্যই হলো নদীর আবাসস্থল এবং তাদের বাসিন্দাদের রক্ষার গুরুত্ব সম্পর্কে সকলকে সচেতন করা। তো সেই জন্যই এখানে একটা পরিবেশও তৈরি করা হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এটা আছে এলিফ্যান্ট ফিশ, দেখো ছোট ছোট আছে, খুবই ছোট ছোট। এগুলো বোধহয় বাচ্চা ওদের, খুবই ছোট। আমি ভেবেছিলাম বোধহয় বেশ বড় বড় ছোট, আমি ভেবেছিলাম বেশ বড় ছোট হবে, তা না। কত বড় গো, মুখটা দেখো ফুড আছে আবার। ওই রে, এদিকে এদিকে এদিকে, Bye.
অদ্ভুত দেখতে। কত রকম কালার, অনেক রকমের কালার। হ্যাঁ বেগুনি কালারের দাদা, হলুদ, সুন্দর দেখতে। এখানে দেখো পুরো চাক বেঁধে আছে এই জায়গাগুলো। একটা রেন ফরেস্টের স্তরগুলোর মতো একটা নদীতে বিভিন্ন গভীরতায় কিন্তু বিভিন্ন ধরনের মাছ দেখতে পাওয়া যায়। এখানে সেটাই বোঝানো হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। এটা হলো আফ্রিকান আরোয়ানা, এর শেপটা দেখতে পাচ্ছ কেমন অদ্ভুত তাই না? আর এখানেই আছে সেই টাইগার ফিশ যে তার ধারালো দাঁতের জন্য বিখ্যাত। এই দেখো রাক্ষসের মতো দাঁত। বিশ্বজুড়ে নদীর সম্বন্ধে কথা হচ্ছে আর সেখানে আমাদের দেশের গঙ্গা থাকবে না তা কখনো হয়? এই দেখো এখানেও লেখা আছে, এইখানে আছে ইন্ডিয়ান ঘড়িয়াল। দেখো ওই দেখো ওই দিকে ঘড়িয়ালটা, ওই মুখ বার করে কি আছে, কি অদ্ভুত কালারটা না, কিউট দেখতে। এরকম অদ্ভুত কালার দেখিনি কচ্ছপে, এই চোখগুলো দেখো কালো কালো। অন্যদিকে কচ্ছপগুলো দেখি এগুলো লাল হয় না চোখগুলো। দেখো মাছেরও আবার কত রকম নাম, আর এখানে এসেই আমি নতুন নতুন মাছের নামও জানতে পাচ্ছি যেগুলো আগে জানতাম না। রিভার সাফারিতে অনেক রকম মাছ আছে। এটা দেখো কেমন উদাস মনে বসে আছে। দেখেছি দেখেছি, হ্যামার হেড এরকম। হ্যাঁ কেউ নেই মনে সঙ্গে? নেই নেই। এই রে কি হয়েছে, মন খারাপ, শরীর খারাপ? চলো তোমাদের এবার দেখাবো লাংফিশ। এই মাছটা 100 বছর পর্যন্ত কিন্তু বাঁচতে পারে। এই মাছটা জলে শ্বাস নেওয়ার জন্য ফুলকা ব্যবহার করে, তবে অক্সিজেনের স্তর কমে এলে এরা কিন্তু ফুসফুসের মাধ্যমেও শ্বাস নিতে পারে। এই জলের বাইরে এরা অনেক দিন পর্যন্ত বাঁচতে পারে। আর এই দেখো এই মাছটার নাম হচ্ছে মার্স কিপার। অনেকটা ব্যাঙাচির মতো লাগছে না তোমাদের? আমার তো তাই মনে হচ্ছে। যাই হোক এই মাছটা একটা উভচর মাছ, এটা স্থলে দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতে পারে। দেখো এটা হচ্ছে মেকং জায়ান্ট সাইজটা দেখো। এই যে দেখতে পাচ্ছো কি বিশাল আকারের তাই না? এর দৈর্ঘ্য প্রায় 14 ফুট আর ওজন প্রায় 1300 পাউন্ড পর্যন্ত পৌঁছে যেতে পারে। দেখতেই পাচ্ছ তোমরা বিশাল আকারের। আর দক্ষিণ পূর্ব এশিয়ার মেকং নদীর গভীরেই এই মাছগুলো দেখতে পাওয়া যায়। আর এইগুলো মিষ্টি জলের মাছ। কি বিশাল বড় গো এগুলো সাইজগুলো। এর চোখটা দেখো কেমন লাল, রক্ত জমে আছে মনে হচ্ছে না, রাক্ষসের মতো, ভয়ঙ্কর দেখতে। এটা হলো জায়ান্ট ফ্রেশ ওয়াটার স্টিংরে। দেখতেই পাচ্ছ সাইজের জন্যই এটাকে জায়ান্ট বলা হয়েছে। আর এই জলজ বাসিন্দা শুধুমাত্র তার আকারের জন্যই নয়, বরং রহস্যময় আচরণের জন্যও কিন্তু খুব বিখ্যাত। আর শরীরটা দেখতে পাচ্ছ কেমন চ্যাপটা, আর লেজটা দেখো কত বড়। ভিয়েতনামি স্পন টার্টেল, এই শান্ত প্রচন্ড। এবার কি ফলস ঘড়িয়াল, কোথায় কোথায় ঘড়িয়াল দেখতে পাচ্ছি না কেন? ঘড়িয়ালকে ঘড়িয়াল দেখতে গিয়ে একটা কচ্ছপ দেখে নিয়েছে। ফলস ঘড়িয়াল মানে ফলস ঘড়িয়াল আছে। ওই দেখো ছোট একদম পুরো, এদিকে জলের তলে লেজটা দেখা যাচ্ছে। এই যে ভীষণ ছোট, তো রাগি মুখে তাকিয়ে আছে দেখো। হ্যালো, হ্যাঁ এই কি রে, কেন এসেছিস আমাকে দেখতে? তাকিয়ে রয়েছে। এটা হচ্ছে সালামান্ডার তাই তো? বোঝাও যাবে না, বোঝাও যাবে না। এটা সালামান্ডার। হ্যাঁ কেমন অদ্ভুত দেখে বোঝাও যাবে না। হ্যাঁ এটা দেখো কেমন সাদা, খুব সুন্দর দেখতে। হ্যাঁ এই দেখো দেখতে পেয়েছি। এই এই বিভিন্ন প্রজাতির মাছ দেখার পর আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাজন রিভার কোয়েস্টের দিকে। আর রিভার ওয়ান্ডার্স এর এটা একটা অন্যতম আকর্ষণ। দেখতেই পাচ্ছ কত লাইন পড়েছে। আর এখানে অনলাইনে টিকিট কেটে নেওয়া যায় যার মূল্য $5 করে। আর এখানে লাইনে দাঁড়িয়েও টিকিট কাটা যায়। আর এই যে কিউআর স্ক্যান দেখছো, এই স্ক্যান করেও টিকিটটা কেটে নেওয়া যায়। তো চলো যাওয়া যাক এবার। আমরা এখন যাচ্ছি আমাজন রিভার কোয়েস্টে। এই দেখো বোটে করে যাব আমরা এখন।
তো এগিয়ে যাচ্ছি আমরা, টিকিট কাটা হয়ে গেছে আমাদের, আর $5 করে নিয়েছে প্রত্যেকজনের $10। তো অনেকক্ষণ ধরেই আমরা দাঁড়িয়ে আছি এখানে, প্রায় আধ ঘন্টা হবে মনে হয়। হ্যাঁ প্রায় আধ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি। দেখো পিছনেও কত লাইন, সামনেও কিন্তু অনেক লাইন আছে। এই দেখো কতটা লাইন, দেখো এখনো আমরা এগোতে পারিনি। এই দেখো এই ম্যাপটাতে দেওয়া আছে আমাদের অ্যামাজন রিভার কোয়েস্টে কী কী দেখানো হবে। তো প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করার পর অবশেষে সেই জায়গায় আসতে পেরেছি আমরা। তো অবশেষে আমরা এখন উঠে বসে আছি, এই দেখো এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো। হ্যাঁ অ্যামাজন রিভার কোয়েস্ট তো আমরা খুব ভালো মতো এনজয় করলাম, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। এখন চলে এসেছি গ্রিন অ্যানাকন্ডার সামনে। এই দেখো হ্যাঁ গ্রিন কালারের, চলো এবার তোমাদের নিয়ে যাই রিভার ওয়ান্ডার্সের সেরা আকর্ষণীয় জায়গাটাতে। দেখতে পাচ্ছ কত বড় একটা অ্যাকোয়ারিয়াম, ছোট থেকে আরম্ভ করে বড়রা সবাই কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে উপভোগ করছে। কত রকম মাছ আছে দেখতে পাচ্ছ, কত বড় বড়। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ আমাদের দিকে কে এগিয়ে আসছে, চলো তোমাদেরও পরিচয় করে দিই এর সাথে। এর নাম হলো ম্যানাটি। এই প্রাণীটাকে সমুদ্রের গ্রাভিও বলা হয়। দেখতে পাচ্ছ কত বড় আকার এর, সত্যি দেখার মতো তাই না? এই ম্যানাটিদের একটা অন্যরকম শারীরিক গঠন রয়েছে যা তাদের জলের মধ্যে জীবন কাটাতে সাহায্য করে। এই দেখতে পাচ্ছ ওদের প্যাডেলের মতো যে ফ্লিপার, তার সাহায্যে এরা জলে চলাফেরা করতে পারে। রিভার ওয়ান্ডার্সকে মন থেকে আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি যে বিশ্বের এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর প্রাণীকে আমাদের কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। সিঙ্গাপুর রিভার ওয়ান্ডার্স আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। মানতেই হয় সিঙ্গাপুরের রিভার ওয়ান্ডার্স অনেক বিলুপ্তপ্রায় প্রাণীদের রক্ষা করছে, যার জন্য এগুলো দেখতেও পাচ্ছি তাই না বলো? তো তোমরা যদি সিঙ্গাপুরে ঘুরতে আসো এই সুন্দর জায়গাটা কখনোই মিস করো না। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো সুস্থ থেকো, চলো বাই।